बिस्मिल्लाहिर रहमान रहीम। प्रिय शिक्षार्थी, आज के एकादश एवं द्वादश श्रेणी हिसाब विज्ञान द्वितीय पर्चे अव्यवसायिक प्रतिष्ठान चतुर्थ क्लास नहीं आज के तुम्हारे सामने उपस्थित होर आगे ये चैप्टर ऊपर हमें और तीन क्लास नहीं क्लसगुल मनोयोग सहकारे लक्ष्य कर आज के क्लस चैप्टर चतुर्थ क्लस আমি আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী নিয়ে। তোমরা হয়তো এর আগে লক্ষ্য করেছো যে যখন তোমরা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী প্রথম পত্রে হিসাবের প্রথম পত্রে পড়েছো, তখন আমরা এক মালিকানা কারবার প্রতিষ্ঠানের আমরা আয় বিবরণী তৈরি করতাম এবং তারপরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতাম। ঠিক অনুরূপভাবে অবশ্যই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আমরা যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, আর এক মালিকানা কারবার আর্থিক অবস্থার বিবরণী যে প্রস্তুত করতাম, এটার মধ্যে তেমন একটা পার্থক্য নেই, তারপরেও কিছুটা পার্থক্য রয়ে গেছে। যেমন আগে আমরা এক মালিকানা কারবারে দায় ও মূলধন পাশে প্রথমে আমরা প্রারম্ভিক মূলধন কত ছিল তা লিখতাম, তার সাথে আমাদের যুক্ত হতো নিট লাভ, এরপর আমরা মূলধনের সুদ বা উত্তোলন বা উত্তোলনের সুদ এগুলো আমরা যোগ বিয়োগ করতাম। কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবা যে আমাদের প্রারম্ভিক মূলধন যেটা আসবে ওটাকে আমরা মূলধন বলে আমরা ওটাকে চিহ্নিত করব না, ওটাকে বলবো আমরা প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল, তহবিল কেন বলবো? তহবিল বলবো এই জন্য যে আমাদের এখানে অব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা, এই প্রতিষ্ঠানটাই হচ্ছে সম্পূর্ণ অব্যবসায়িক বা অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে যেই টাকাটা জমা আছে এই টাকাটা একক কোনো ব্যক্তির না বা কোনো শেয়ার হোল্ডারদের না বা কোনো মানে যৌথ মূলধনী কারবার বা অংশীদারী কারবারের অংশীদারদের না। এটা হচ্ছে যে যারা আমাদের সদস্য আছে বা যারা জনগণ আছে যারা এই প্রতিষ্ঠানটিকে সুবিধা ভোগ করে তাদের সকলের সহযোগিতার ফসল, এই জন্য এটাকে আমরা ধরি মূলধন তহবিল। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা নিট লাভ আমরা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতাম, কিন্তু এখানে আমাদের নিট লাভ বা নিট ক্ষতি বলে আমাদের এখানে কিছু নেই। এখানে আমাদের আসে কি ব্যয় অতিরিক্ত আয় অথবা আয় অতিরিক্ত ব্যয়। যদি ব্যয় অতিরিক্ত আয় থাকে তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ হবে, আর যদি আয় অতিরিক্ত ব্যয় থাকে তাহলে আমাদের বিয়োগ হবে। পাশাপাশি এখানে লক্ষ্য করবা উত্তোলন বলে কোনো কিছু থাকবে না, মূলধনের সুদ বলে কোনো কিছু থাকবে না বা উত্তোলনের সুদ বলে কোনো কিছু থাকবে না। কেননা এই অবশ্যই প্রতিষ্ঠান থেকে কেউ উত্তোলন করতে পারবে না বা এই অবশ্যই প্রতিষ্ঠানের কোনো মূলধনের সুদ এখানে যুক্ত হবে না। এখন এখানে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে আমাদের যুক্ত হতে পারে ব্যয় অতিরিক্ত আয় বা বাদ যেতে পারে আয় অতিরিক্ত ব্যয়। এছাড়া যদি কোনো অনুদান থাকে অনুদানকে আমরা মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাতে পারি অথবা এটা আলাদাভাবে দেখালেও হবে। আর এরপর আমাদের সম্পত্তি পাশে অ্যাজ ইউজুয়াল যেই সম্পত্তিগুলো আসে এই সম্পত্তিগুলো আমরা এক মালিকানা কারবারে যেমনভাবে দেখাতাম অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীতে ওই একইভাবে দেখাব। তবে এখানে আমাদের অগ্রিম কোনো আয় যদি থাকে বা অনাদায়ী যদি কোনো আয় ব্যয় থাকে তাহলে এগুলোকে আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতনই দায় পাশে দেখাবো, আর অনাদায়ী কোনো আয় যদি থাকে বা অগ্রিম কোনো ব্যয় যদি থাকে তাহলে এগুলোকে আমরা সম্পত্তি পাশে দেখাব। এখন সমস্যা হচ্ছে আমরা প্রথমে যে বললাম প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন তহবিল অনেক সময় আমাদের দেওয়া থাকে অনেক সময় আমাদের দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে প্রারম্ভিক মূলধন তহবিল আমরা কীভাবে বের করব? আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন পড়বে প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের জন্য ও আমাদের কী করতে হবে? একটি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদের প্রয়োজন হতে পারে প্রারম্ভিক
প্রাথমিক মূলধন তহবিল নির্ণয়ের প্রয়োজন হতে পারে। প্রাথমিক তহবিল নির্ণয়ের মূলধন তহবিল নির্ণয়ের জন্য আমরা একটা সহজভাবে করার জন্য আমরা একটা টি ছকে একটা আর্থিক অবস্থার বিবরণী নেব। আমরা এটা করতেছি টি ছকে আর্থিক অবস্থার বিবরণী, এটা একটা আর্থিক অবস্থার বিবরণী বলতে পারি অথবা এটা অবশ্যই হবে বছরের প্রথম দিন, অবশ্যই হবে বছরের প্রথম দিন। যে কোনো বছরের প্রথম দিন আমরা মূলধন তহবিল নির্ণয় করতে যাচ্ছি, ওই ক্ষেত্রে প্রথম দিনের যে দায় গুলা থাকবে ওই দায়গুলা আমি এই পাশে নেব। প্রথম দিনের যে সম্পত্তিগুলো থাকবে এই সম্পত্তিগুলো আমরা এখানে নেব, আর প্রথম দিনের যে দায়গুলো থাকবে এই দায়গুলো আমরা নেব। এখন এখানে প্রশ্ন হচ্ছে প্রথম দিনের সম্পত্তি এবং দায়গুলো আমরা কী নামে পেতে পারি? অনেক সময় আমাদের থাকতে পারে বিগত বছরের চাঁদা। বিগত বছরের চাঁদা যদি আমরা অবশ্যই পেয়ে থাকি তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে এই চাঁদাটা বিগত বছর অনাদায়ী ছিল। বিগত বছরের চাঁদা যদি আমরা এই বছর পেয়ে থাকি তাহলে বুঝতে হবে যে বিগত বছর অবশ্যই এটা অনাদায়ী ছিল। যেহেতু বিগত বছর অনাদায়ী ছিল তাহলে আমরা যে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের জন্য যে উদ্বৃত্তপত্রটা করতেছি এটা হচ্ছে বছরের প্রথম দিন। তাহলে প্রথম দিন যেই কথা আগের বছরের শেষের দিন একই কথা। তাহলে এই বছরে যদি আমরা আমাদের যে চাঁদা প্রাপ্তি আছে চাঁদা প্রাপ্তির মধ্যে যদি থাকে যে বিগত বছরের বকেয়া ছিল এত টাকা ওটা আমরা এই বছর পেয়েছি, বিগত বছরের যদি বকেয়া থেকে থাকে তাহলে অবশ্যই এটা বিগত বছরের যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র ওখানে সম্পত্তি আকারে দেখাতে হবে যে এটা গত বছর সম্পত্তি ছিল। ওটাকে আমরা বলতে পারি অনাদায়ী আয়। তাহলে বিগত বছরের অনাদায়ী আয়টা আমাদের এখানে যাবে, অবশ্যই এটা হবে বিগত বছরের। ঠিক অনুরূপভাবে যদি কোনো অগ্রিম ব্যয় থাকে বিগত বছরে তাহলে এটা এখানে আসবে। ঠিক বিপরীতভাবে যদি কোনো অগ্রিম আয় থাকে বিগত বছরের অগ্রিম আয় থাকলে এখানে আসবে, আবার বকেয়া ব্যয় থাকলে তাহলে এটা খেয়াল করতে হবে যে বিগত বছরের কোনো আয় যদি অনাদায়ী থাকে বা বকেয়া থাকে বা বিগত বছরের যদি কোনো ব্যয় বকেয়া থাকে বা অগ্রিম থাকে তাহলে এটা অবশ্যই প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের সময় আসবে। তার পাশাপাশি ওই বছরের প্রথম দিন যে সম্পত্তিগুলো ছিল এই সম্পত্তিগুলো আসবে এবং দায়গুলো আসবে। এরপর আমরা কী করবো, সম্পত্তিগুলোর যে যুক্ত হবে এই যুক্ত থেকে এই দায় পাশে সম্পত্তি পাশে যে যুক্তগুলো হয়েছিল এই যুক্তটা এখানে বসাবো। এরপর দায়গুলো মাইনাস করবো, মাইনাস করে যেটা বের হবে হচ্ছে মূলধন তহবিল, যেটা হচ্ছে কি আমাদের সম্পত্তি এবং দায়ের পার্থক্য। এটা যেটা বের হবে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল। এই প্রারম্ভিক মূলধন তহবিল নিয়ে আমাদের পরের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। তাহলে শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো, বছরের প্রথম দিন যে আর্থিক অবস্থার বিবরণীটা আমরা প্রস্তুত করব এখানে আমাদের বিগত বছরের যে সম্পত্তি এবং দায় দেনাগুলো ছিল ওগুলো আমরা লিখব। বিগত বছর যদি বকেয়া থাকে বা অগ্রিম থাকে তাহলে এগুলো আমাদের প্রারম্ভিক যে উদ্বৃত্তপত্র ওখানে চলে আসবে, বিগত বছরের যদি কোনো আয় অগ্রিম বা বকেয়া ব্যয় থাকে এগুলো আমাদের
প্রাথমিক মূলধন তহবিল নির্ণয়ে চলে আসবে এবং এইভাবে আমরা প্রাথমিক মূলধন তহবিল নির্ণয় করব। প্রাথমিক মূলধন তহবিল নির্ণয় করার পর এরপরে আমরা চলতি বছরের যে আর্থিক অবস্থার বিবরণী ওই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে যাব। এখন চলতি বছরের যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, এটা যদি আমরা আমেরিকান পদ্ধতিতে করি তাহলে ওটা হবে উদ্বৃত্ত পত্র, যেটা টি ছকের মাধ্যমে আমি একটু আগে দেখালাম। আর যদি আর্থিক অবস্থার বিবরণী করি তাহলে ওই ক্ষেত্রে এটা হবে বিবরণী আকারে। বিবরণী আকারে মানে হচ্ছে টাকার কম থাকে এক পাশে, এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখব সম্পত্তি গুলা। সম্পত্তি সমূহের মধ্যে আমরা লিখতে পারি চলতি সম্পদ, চলতি সম্পদের আন্ডারে হাতিনাবাদ ব্যাংকে জমা যেগুলো আসে, এরপরে হচ্ছে স্থায়ী সম্পদ, তারপরে আমরা অস্পর্শনীয় সম্পদ। নর্মালভাবে আর্থিক অবস্থার বিবরণী যেভাবে সম্পত্তিগুলো আসে ওই সম্পত্তিগুলো লিখব। চলতি সম্পদের মধ্যে আবার আমাদের খেয়াল রাখতে হবে যে চলতি বছরের যদি কোনো আয় বা ব্যয় অগ্রিম বা বকেয়া থাকে, যেমন আমাদের কোনো কোম্পানির সরি আমাদের কোনো অবশ্যই প্রতিষ্ঠানের কোনো সদস্যদের কাছে যদি চাঁদা অনাদায়ী থাকে তাহলে এটা এই বছরের চাঁদা যেটা অনাদায়ী থাকবে ওইটা আমাদের চলতি সম্পদের মধ্যে আসবে। আবার যদি কোনো খরচ অগ্রিম প্রদান করা হয়ে থাকে তাহলে এই বছরের অগ্রিমটুকু আমাদের চলতি সম্পদের মধ্যে আসবে। এটা আমাদের থাকতে পারে পরবর্তী বছরের জন্য প্রদান করা হয়েছে, অথবা থাকতে পারে যে চলতি বছরের বকেয়া। যদি আমরা বলি যে পরবর্তী বছরের জন্য দেওয়া হয়েছে তাহলে বুঝতে হবে এটা চলতি বছরের অগ্রিম। আর যদি বলা থাকে যে এই বছরের চাঁদা এত টাকা অনাদায়ী রয়েছে তাহলে এটা বুঝতে হবে এই বছরের অনাদায়ী। ঠিক অনুরূপভাবে যখন আমরা দায়গুলো করব চলতি দায়ের মধ্যেও আমরা এরকমভাবে লিখব যে যদি কোনো খরচ বকেয়া থাকে চলতি বছরের বকেয়া, আবার যদি কোনো আয় অগ্রিম থাকে তাহলে ওইটা আমরা চলতি বছরের দায়ের মধ্যে লিখব যে আয় অগ্রিম নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে চলতি বছরের কোনো অগ্রিম বা বকেয়া যদি থাকে তাহলে এটা চলতি বছরের যে আর্থিক অবস্থার বিবরণীটা হবে এটার মধ্যে আসবে। এই বিবরণীটা অবশ্যই হবে বছরের শেষের দিন বা হিসাবকালের শেষের দিন, তার মানে হবে এটা 31/12 তারিখে বা যেই দিন হিসাবটা শেষ হবে ওই তারিখে, যেই তারিখে হিসাবটা শেষ হবে ওই তারিখে আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী করবো। এই বিবরণীটা হবে আমাদের শেষের দিনের আর্থিক অবস্থা কী আছে। তাহলে এক্ষেত্রে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম চাঁদা আমাদের চলতি বছরের অগ্রিম থাকতে পারে, বিগত বছরের অগ্রিম থাকতে পারে, চাঁদা আমাদের চলতি বছরের পক্ষে থাকতে পারে, বিগত বছরের পক্ষে থাকতে পারে, ওই ক্ষেত্রে চলতি বছরের অগ্রিম এবং চলতি বছরের বকেয়া ঘুরে আসবে এই চলতি বছরের যে আর্থিক অবস্থার বিবরণী করতেছি এটার মধ্যে। আর বিগত বছরের বকেয়া বা অগ্রিম যেটা থাকবে এটা আসবে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের জন্য, যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র করবো আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের জন্য ওখানে যাবে। ঠিক অনুরূপভাবে যে কোনো ব্যয় বা আয়ের জন্য এই একই রকম হবে যে চলতি বছর বা পরবর্তী বছর সম্পর্কে যদি কিছু বলা থাকে তাহলে এটা আর্থিক অবস্থার কারণে যেটা আমরা বছর শেষের দিন করেছি ওটার মধ্যে আসবে। আর বিগত বছরের যদি কিছু বলা থাকে তাহলে অবশ্যই এটা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের মধ্যে আসবে। এটা তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা দেখা যায় অগ্রিম চলতি বছরের না বিগত বছরের বা বকেয়া চলতি বছরের না বিগত বছরের এটার মধ্যে আমরা কনফিউশনে পড়ে যাই। তো এটা খেয়াল রাখবে যে তোমার আয় ব্যয় বিবরণী যেটা প্রস্তুত করবে আয় ব্যয় বিবরণীতে বিগত চলতি চলতি বছরের অগ্রিম বিগত বছরের অগ্রিম চলতি বছরের পক্ষে বিগত বছরের পক্ষে সব আসবে, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী যখন করব তখন চলতি বছরের অগ্রিম বা বকেয়া বা পরবর্তী বছরের জন্য যেগুলো এগুলো আসবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর বিগত বছরের যেগুলো অগ্রিম বা বকেয়া এগুলো যাবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল একটা অঙ্ক করার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।